নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অভিনন্দন বন্ধুরা চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো তোমরা অনেক দেখতে পাচ্ছ আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলের অফিসিয়াল ওয়েবসাইট কলকাতা রেলের অফিসিয়াল ওয়েবসাইটে আছি তো কলকাতা রেলের পক্ষ থেকে চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে মাধ্যমিক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কলকাতা সহ বিভিন্ন স্টেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন এবং কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সবই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলতে চলেছি তো ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে যাই সেখান থেকে দেখিয়ে দিই কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরে দেখতে পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্টের পক্ষ থেকে কিন্তু এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং ইস্টার্ন রেলওয়ে পক্ষ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং কলকাতা থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের কথা প্রকাশ করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছি এখানে এখানে বলা হয়েছে দেখতে দেখো এখানে এক দশ থেকে এই রিক্রুটমেন্ট শুরু হয়েছে এবং সরি চার দশ থেকে শুরু হয়েছে এবং তিন তারিখ নভেম্বর মাসের তিন তারিখ পর্যন্ত কিন্তু আমরা সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে তারপরে দেখো এখানে কোন কোন ডিভিশনে নিয়োগ করা হচ্ছে তারপরে দেখিয়ে দেবো কোন 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 নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ হাওড়া ডিভিশনে নিয়োগ করা হচ্ছে এরপরে দেখো শিয়ালদা ডিভিশনে নিয়োগ করা হচ্ছে এরপর বস্তু দেখো আসানসোল ডিভিশনে নিয়োগ করা হচ্ছে এবং তারপরে দেখো আরও আছে মালদা ডিভিশনে নিয়োগ করানো হচ্ছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখনও আছে কাঁচরাপাড়ার ওয়ার্কশপে নিয়োগ করা হচ্ছে লিলুয়ার ওয়ার্কশপে তোমাকে নিয়োগ করানো হবে এখানে দেখো জামালপুর ওয়ার্কশপে নিয়োগ করা হচ্ছে এই এতগুলো ওয়ার্কশপে কিন্তু তোমাকে নিয়োগ করানো হবে প্রায় চার হাজারের বেশ শূন্য কিন্তু এই রিক্রুটমেন্ট করানো হবে মাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো চলো একটা শর্ট নোটিশে নিয়ে যাবো তোমাদের দেখবো সেখান থেকে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো একটা শর্ট নির্দেশে নিয়ে আসলাম এখানে তোমাদের পুরো বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে তোমাদের তোমরা যদি পিডিএফ ডাউনলোড করতে যাও অফিসিয়াল ওয়েবসাইট মানে নোটিস তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমরা সরাসরি দেখে নিতে পারবে তো অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে চার দশ দু হাজার একুশ তারিখ থেকে লাস্ট ডেট বলা হচ্ছে তিন এগারো দু হাজার একুশ তারিখ এবং এখানে লাস্ট ডেট পেমেন্ট করার লাস্ট ডেট কিন্তু বলা হচ্ছে তিন এগারো দু হাজার একুশ তারিখে লাস্ট ডেট তোমার পেমেন্ট করতে পারবে এখানে পেমেন্ট করতে গেলে কত টাকা দেখতে হচ্ছ জেনারেল ও পেস্ট যারা আছে তাদের জন্য কিন্তু একশো টাকা আবেদন ফি জমা দিতে হবে সি এস টি এবং পিডব্লিউ ক্যান্ডিডের জন্য কোনো রকম আবেদন ফি দিতে হবে না ফিমেলদের জন্য কিন্তু তোমাদের কোনোরকম আবেদন ফি জমা দিতে হবে না এবং যে অ্যাপ্লিকেশন ফি তোমাদের জমা দিতে হবে সেটা কিন্তু তোমাদের এখানে অনলাইন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন ফি জমা দিতে পারবে টোটাল শুনবাদ এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছি তিন হাজার তিনশো ছয়টি শুনবাদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এরপর দেখা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন তোমাদের পোস্ট কোন পোস্ট নিয়োগ করা হচ্ছে ক্যাটাগরি এবং তোমাদের টোটাল ভ্যাকান্সি এবং এলিজিবিলিটি তোমার ট্রেড অ্যাপ্রেন্টিস ভেরিয়াস বস্তু তোমার নিয়োগ করা হবে টোটাল শুনবাদ এখানে দেখতে পাচ্ছ ভাগ করা আছে তোমরা চাইলে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারো এসবে বাচ্চা তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে হাই স্কুল থেকে ঠিক আছে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে ন্যূনতম ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তার সাথে তোমরা যে ট্রেডে অ্যাপ্লিকেশন করবে সেই ট্রেডে আইটিআই পাশ করে থাকতে ভোকেশন ন্যাশনাল ভোকেশনাল ট্রেনিং পাস করা থাকলেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে তার সাথে বলা হচ্ছে এখানে এজ হতে হবে তোমাদের পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে যে বয়স ধরবে তিন এগারো দু হাজার একুশ তারিখ অনুযায়ী এক্সট্রা এজ রুল অ্যাস পার এক্সট্রা এজ অ্যাজ পার রুলস মানে সরকারি নিয়ম অনুযায়ী এসএসসি পাঁচ বছর বেশি কিন্তু তিন বছরের বয়সে ছাড় পাবে এরপর দেখা বলা হচ্ছে তোমাদের কোন কোন ডিভিশন নিয়ে কর সেটা তোমাদের বলে দিলাম হাওড়া শিয়ালদা মালদা আসানসোল কাঁচরাপাড়া লিলোয়া এবং জামালপুর এই ওয়ার্কশপগুলোতে তোমাকে নিয়োগ করানো হবে এক একটি ওয়ার্কশপে এক রকম ভ্যাকান্সি আছে তোমরা চারি দেখে নিতে পারো এখানে কিন্তু পুরোটা কিন্তু তোমাদের মার্ক করা হয়েছে এবং তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখতে পাবে এরপর দেখো তোমাদের এখানে পুরো ডিটেলস বলা হয়েছে দেখো তোমরা সব প্রথমে তোমাদের রেজিস্ট্রেন করতে হবে রেজিস্টার পরে লগ ইন করতে হবে লগ ইন করার পরে তোমরা কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে এই রেজিস্ট্রেশন করে ক্লিক করলে কিন্তু আমরা রেজিস্ট্রেশন পেজ চলে আসবো তো আমি রেজিস্ট্রেন ক্লিক করে দেখেছি তোমার কীভাবে রেজিস্ট্রেন করবে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্টার উপরে ক্লিক করলে দেখো এখানে ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ঠিক দেখতে পাচ্ছি ইস্টার্ন রেলওয়ার পক্ষ থেকে কিন্তু চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে তার কিন্তু অভিষায় চলে এসেছি আমরা এখানে একটু স্কল ডাউন করলে আমরা কিন্তু বিস্তারিত জানতে পারবো এখানে দেখো তোমরা আই অ্যাগ্রি বলে একটা অপশন পাবে এই অ্যাগ্রি অপশন তোমাকে ক্লিক করতে হবে যখন তোমরা আই অ্যাগ্রি অপশনে ক্লিক করবে তোমার সামনে কিন্তু আবার নতুন পেজ চলে আসবে এখানে তোমাকে কোন পশ্চিম অ্যাপ্লিকেশন করে সেটা কিন্তু তোমাকে বসাতে হবে দেখো এখানে কোন কোন পশে রিক্রুটমেন্ট হচ্ছে ব্ল্যাকস্মিথ কার্পেন্টার ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক ইলেকট্রনিক্স মেকানিক এখানে দেখো তারপর আছে ফিটার লাইনম্যান মেশিনিস্ট এরপর দেখো মেক ডিসেল মেকার এবার মেঘ তারপর দেখো এখানে মেশিন মেকানিক মেশিন টুলস মিন এখানে পেন্টার এবার এসি এবং তোমাদের ফ্রিজের যারা আছো টেকনিক্যাল রান্নার ওয়েল্ডার ওয়েল্ডার জি অ্যান্ড ই এবং ওয়ারম্যান এর মধ্যে এতগুলো পোস্টে ইয়ে করা আছে তোমাদের যার উপরে আইটি করা আছে আইটিআই বা ভোকেশনাল ট্রেনিং করা আছে তোমরা তার উপরে সেটা সিলেক্ট করবে আমি যখন একটা সিলেক্ট করলাম পরে এখানে দেখো তোমাদের কন্টিনিউগুলো একটা অপশান পাবে তো যখনই কন্টিনিউ অপশন ক্লিক করবে তোমার সামনে কিন্তু আবার একটা নতুন পেজ ওপেন হবে এখানে দেখো বলা হচ্ছে তোমাদের হচ্ছে এখানে তোমাদের আইডি ডিফারেন্ট অ্যাভেলেবেল ট্রেড যদি থাকে তাহলে ইয়েস নাই করে করে দেবে তো আমি এখানে নো করে দিলাম নো করার পরে আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আমার সামনে কিন্তু আবার নতুন পেজ ওপেন হবে ঠিক আছে কন্টিনিউ ক্লিক করবো ক্লিক করার পর দেখো এখানে বলা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছো এখানে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু আমার সামনে চলে এসেছে তো আমি যেহেতু ফোন থেকে তোমার দেখাচ্ছি তাই একটু ছোটো ছোটো হবে এখানে দেখো তোমাদের কী করতে হবে নাম বাবার নাম মায়ের নাম এবং তারপরে তোমাকে এখানে কী বলা হচ্ছে দেখো এখানে এস এস চব্বিশ যার যেটা সেটা তোমাদের এখানে বসিয়ে দেবে বসানোর পরে তোমাকে এখানে ডেট অফ বার্থ বসাতে হবে তারপরে দেখো তোমাদের এখানে পুরো ডিটেলস দিতে হবে দেখতে পাচ্ছ এইট পাস কত সালে কত পেয়েছো মা এইট পাস কত কত পেয়েছো সেগুলো তোমাকে বসাতে হবে পার্সেন্টেজ বসাতে হবে এই পাশে কিন্তু তোমরা এর অ্যাপ্লিকেশন করতে পারবে এই অ্যাপ্লিকেশনটি কার্পেন্ট কল্যাণে আবেদন করতে পারছো এখানে কত ছেলে পাশ করে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে যে কোনোটা বসিয়ে দেবে বসানোর পরে দেখো এখানে মাধ্যমিকে কত পেয়েছো এবং মাধ্যমিকে তোমাদের কোন বোর্ড পাশ পাস করেছো তোমরা এখানে বসাতে হবে তো দেখতে পাচ্ছ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করেছি এর ছেড়ে বসলাম এবং কত পার্সেন্ট মার্ক পেয়েছো কত নম্বর পেয়েছো সেটা বসাবে এবং তোমাদের এরপর যে কিছু থাকে সেগুলো তোমরা বসতে করে দেখতে পাচ্ছ এসএসসি কথা পাস করছো এবং আইটিআই দেখতে পাচ্ছ আইটিআই পাশ করে আস সার্টিফিকেট নাম্বার দিতে হবে আইটিআই ইনস্টিটিউট নেম দিতে হবে পুরো ডিটেলস এখানে বসাতে আইটিআই যে তোমার কত পার্সেন্ট নাম্বার পাবে সেটা কিন্তু তোমাকে এখানে বসাতে হবে বসানোর পরে দেখো তোমাদের এখানে আধার নাম্বার আধার নাম্বার অপশনাল আছে আধার নাম্বার চারিয়ে দিতে পারো নাও দিতে পারো জেন্ডার বসাতে হবে মেল ফিমেল কিন্তু ভয় অ্যাপ্লিকেশন করতে দেখো তোমাদেরকে আমি মেল ফিমেল কিন্তু উভয় অ্যাপ্লিকেশন করতে দেখতে পাচ্ছ মেল ফিমেল তারপরে তোমাকে এখানে তোমাদের ক্যাটাগরি বা তোমাদের কোন জাতিটা আছে হিন্দু মুসলিম বৌদ্ধ যেটা আছে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে বসানোর পরে তোমাদের পুরো অ্যাড্রেস এখানে ফিল আপ করবে অ্যাড্রেস বটনে অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস টু অ্যাড্রেস থ্রি ভিলেজ সিটি টাউন বসাবে বসানোর পরে তোমাকে স্টেট স্টেট আমরা বেঙ্গল সিলেক্ট করবো এখানে দেখো দেখতে পাচ্ছ ওয়েস্টবেঙ্গল দেখাবো ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর তোমাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তো আমি সব ডিস্ট্রিকটে কিনে অ্যাপ্লিকেশন করতে হবে যেমন যেহেতু নর্থ চোস্প নর্থ চোস্পে সিলেক্ট করলাম করার পরে তোমাকে এখানে তোমার পিনকোড প্রোভাইড করতে হবে নিয়ার নিয়ারেস্ট তোমার তোমার যে নিয়ারেস্ট রেল স্টেশন তোমার যে যেখানে বাস করো সেখানকার যে পাশের যে রেল স্টেশন সে রেল স্টেশন তোমার বাস হবে ফোন নাম্বার মেল আইডি কনফার্ম মেল আইডি তোমাকে করতে হবে করার তোমার যদি ফোন নাম্বার না থাকে তাহলে মোবাইল নাম্বার দেবে এবং কনফার্ম মোবাইল নাম্বার করবে করার পরে দেখো তোমাকে এখানে একটা চেক আউট অপশন পাবে দেখতে পাচ্ছ তোমাকে দেখাবো এই চেক আউট অপশনকে তোমার ক্লিক করতে হবে ক্লক করার পরে কন্টিনিউ ক্লিক অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে তোমাকে যে সার্টিফিকেটগুলো দেওয়া হবে সেগুলো তোমার অ্যাপ্লিকেশান যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো তোমরা আপলোড করবে আপলোড করার পর তোমাকে পেমেন্ট করতে হবে যদি তুমি জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেট হও তাহলে তোমাকে পেমেন্ট করতে হবে এবং যদি তোমরা এস সি এস টি এবং তোমার যদি ফিমেল ক্যান্ডিডেট হও বা পিডাব্লিউ ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা ফাইনাল ফর্ম তোমরা কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারবে তো এই ছিল আজকের ভিডিও তিন তারিখ কিন্তু লাস্ট ডেট তিন এগারো দু হাজার একুশ তিন এগারো দু হাজার একুশ কিন্তু লাস্ট ডেট মানে আজকে একত্রিশ তারিখ তিন তারিখ কিন্তু লাস্ট ডেট তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে করতে চাও তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাবে এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য